আসসালামু আলাইকুম রাক্ষস সাহেব, মাইন্ড করেন না, আপনারে গাইতে ফেলাইছি। আমরা খুশিতে গান গাই হেসে খেলে। 2011 সালে শুরু হয় ডেটলের সৌভাগ্য ছবির শুটিং, দীর্ঘ 8 বছর পরে শেষ হয় শুটিং। গত 2রা মার্চ সেন্সরের ছাড়পত্র পাওয়ায় ছবির মুক্তিতে আর কোনো বাধা ছিল না বলে জানিয়েছিলেন ছবির পরিচালক ফাইমানি। চাপায় চাপ দিয়ে বাপ ডাকামু, কিন্তু করোনার কারণে মুক্তি পায়নি সিনেমাটি। তবে মুক্তি পেয়েছে সৌভাগ্য ছবির ট্রেইলার। ট্রেইলারে দেখা গেছে ডেটলের অ্যাকশন, নতুন ডায়লগ এবং রোমাঞ্চকর দৃশ্য। যদিও কাজ শুরুর বিচারে প্রথম, কিন্তু মুক্তির বিচারে দ্বিতীয় সৌভাগ্য। কারণ 2017 সালে ডিজিটাল মৌসুমী জ্যোতি অভিনীত গুলাবাই চিন্দাবাদ নামে একটি ছবি মুক্তি পেয়ে গেছে। দুটি ছবির প্রযোজক ডিজিটাল। তবে কেন সৌভাগ্য কে রেখে গুলাবাই চিন্দাবাদ এগিয়ে আসতে পেরেছে? ওই ম্যামের বেটির সাথে তোর কিসের সম্পর্ক? তোর দিকে যে চোখ দিব। এফআই মানিক জানাচ্ছেন, প্রযোজক ডিজিটালের ব্যস্ততার কারণেই শেষ করা যায়নি সৌভাগ্য। মানিক বলেন, ডিজিটাল সাহেব অসুস্থ ছিলেন, কাজ করতে পারেননি তখন। পরে যখন সুস্থ হন, সিনেমাটির কাজ শেষ করা হয়েছে। আমি সৌভাগ্য নই, আমি আমার মায়ের দুর্ভাগ্য। 35 মিলিমিটারের শুট করা সৌভাগ্য ইতিমধ্যে জালিম ঝুঁকে পড়েছে ডিজিটাল ফরম্যাটে। সেও প্রায় 7 বছর আগের কথা। পুরনো ফরম্যাটের কারণে ছবির কাজ থমকে গিয়েছিল কিনা জানতে চাইলেন না করেন মানিক। এত বছর পরও ছবির গল্প প্রাসঙ্গিকতা হারায়নি বলে তিনি মনে করেন। সৌভাগ্য মুক্তি পেতে পেতে প্রাত হয়েছেন ছবির সঙ্গে সংশ্লিষ্ট 3 জন গুরুত্বপূর্ণ মানুষ। ছবির লেখক চিত্রনাট্যকার জোসেফ শতাব্দী 2016 সালের 7ই সেপ্টেম্বর মারা গেছেন। আর ছবির খলনায়ক মিজু আহমেদ 2017 সালের 27শে মার্চ ওপারে পাড়ি জমান। এবং এই বছরে সাদেক বাচ্চু গত 14ই সেপ্টেম্বর মারা গেলেন। সৌভাগ্য ছবিতে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, আনোয়ারা এবং আরও অনেকে। উল্লেখ্য, ডিপচল ও মৌসুমী প্রথম এক ফ্রেমে অভিনয় করেন 1999 সালে মোগের মূল রূপ ছবিতে। ভুটানের মুখে কার্পুদে